তো বন্ধুরা, আমরা গতকাল দেখেছিলাম মান্না ভাইয়ের সঙ্গে কতগুলো নায়িকা মুভি করেছে, মানে প্রায় 70টা নায়িকা মুভি করেছে, তার মধ্যে আমরা টপ 10, হ্যাঁ টপ 10 দেখেছিলাম, ঠিক একদম তার মধ্যে আমরা টপ 10 দেখেছিলাম। তো আজকে আমরা কি দেখব? আজকে দেখব হচ্ছে মান্না ভাই, মৌসুমী আপু আর মান্না ভাই পূর্ণিমা, পূর্ণিমা তাদের মধ্যে এই দুটো জুটির মধ্যে কোন জুটিটা বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে। মান্না ভাইয়ের সাথে পূর্ণিমা আপুর অনেকগুলো মুভি দেখেছি, গান শুনেছি, বাট মৌসুমী আপুর সেইভাবে মুভি দেখেছি বাট সেভাবে গান শোনা হয়নি। তো চলো আজকে দেখে নিই দুজনের মধ্যে কার সাথে বেশি ভালো লাগছে। মানায় চলো বেশি দেরি না করে দেখে নিই। অন্যদিকে পূর্ণিমা অনেক পরে এসে মান্নার সাথে কাজ করেছে এবং খুবই অল্প কিছু কাজ করলেও এই জুটির সিনেমাগুলো দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও মান্না এমন একজন নায়ক যে তার বিপরীতে নায়িকা কে আছে সেটা নিয়ে মানুষ খুব একটা মাথা না ঘামালেও মান্নার ছবি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকতো। আজকে বুঝতে পারবো যে কোন নায়িকার সাথে মান্নার কেমিস্ট্রি অনেক বেশি ভালো ছিল। চলুন আজকে ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতেই এক নম্বরে মান্না মৌসুমীর যে গানটি শুনে নিব তার নাম হচ্ছে প্রেম হয়ে গেল। এই গানটি ওরা ভয়ঙ্কর সিনেমার এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন আসিফ আকবর। গানটি আমার ছোট ভাইয়ের অনেক বেশি পছন্দ হয়েছে, তার রিকোয়েস্টে এই গানটি এক নম্বরে রাখা। অন্যদিকে ভিডিওর এক নম্বরে মান্না পূর্ণিমা জুটির যে গানটি থাকছে তার নাম হচ্ছে ভালোবাসি সকালে বিকালে ও সন্ধ্যায়। এই গানটি ভালোবাসি সকালে বিকেলে ও সন্ধ্যায় ভালোবাসি প্রতিদিন আমি। সিঙ্গার কারা ছিলেন সে সম্পর্কে ভিডিওতে কোনো তথ্য দেওয়া ছিল না, সে কারণে বলতে পারছি না। আপনারা কেউ জেনে থাকলে প্লিজ জানাবেন। ভালোবাসি সকালে বিকেলে ও সন্ধ্যায় ভালোবাসি প্রতিদিন। দুই নম্বরে মান্না মৌসুমীর যে গানটি শুনবো তার নাম হচ্ছে এই হৃদয়ের সাদা কাগজে। গানটি কুখ্যাত খুনি সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কুমার বিশ্বজিৎ এবং কনক চাপা। মান্না পূর্ণিমার দুই নম্বরে থাকা গানটির নাম হচ্ছে পাগল করেছো তুমি। গানটি অশান্ত করেছো তুমি তোমার চোখের ভাষা। মনের সাথে যুদ্ধ সিনেমার এই গানটিতে কণ্ঠশিল্পী ছিলেন কুমার বিশ্বজিৎ এবং মিমি। বনলতা তুমি জানো কি এই মনমালাই সর্বোচ্চ হিট একটি গান যার নাম হচ্ছে অনন্ত প্রেম শিরোনামের গানটি। অনন্ত প্রেম লুটতরাজ সিনেমার গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আয়ুব বাচ্চু এবং কনক চাপা। তোমার ভালোবাসা শুধু ভালোবাসায় প্রয়োজন। মান্না পূর্ণিমার গানটি হচ্ছে মাধুরী তুমি আমারই শিরোনামের গানটি। কণ্ঠশিল্পী ছিলেন মনির খান এবং অনিমা। বাস্তব সিনেমার এই গানটি আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। মৌসুমীর জুটির যে গানটি চার নম্বরে শুনবো তার নাম হচ্ছে আমি তোমাকে চাই শিরোনামের গানটি। শত্রু শত্রু খেলা সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন টোটাল তিনজন শিল্পী যাদের নাম হচ্ছে কুমার বিশ্বজিৎ, সোনিয়া এবং হৈমন্তী। আকাশ যেমন মাটিকে
চার নম্বরে থাকা মান্না পূর্ণিমা জুটির গানটির নাম হচ্ছে জীবনে চাই না কিছু আর এই গানটি মনের সাথে যুদ্ধ সিনেমার এই গানটি তাদের দর্শকদের কাছে পছন্দের এবং জনপ্রিয় একটি গান। পাঁচ নম্বরে মান্না মৌসুমীর জনপ্রিয় গানটির নাম হচ্ছে স্বামীয়ার স্ত্রী শিরোনামের গানটি। স্বামীয়ার স্ত্রী বানাইছে জন্ম স্ত্রী সে বড় কঠিন কারিগর মনে। আমাজন সিনেমাটির মতোই এই গানটিও প্রচন্ড রকম ভাবে জনপ্রিয় একটি গান এবং উল্লেখযোগ্যভাবে মান্না সিনেমাটির জন্য বাচসাস এবং মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। স্বামীয়ার স্ত্রী বানাইছে জন্ম স্ত্রী সে আমাজন মুভির গান। এখন পাঁচ নম্বরে মান্না পূর্ণিমা জুটির যে গানটির কথা শুনবো তার নাম হচ্ছে এই পৃথিবীর শুরু আর শেষ। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কুমার বিশ্বজিৎ এবং কনক চাপা। ছয় নম্বরে থাকা মান্না মৌসুমীর জনপ্রিয় গানটির নাম হচ্ছে ভালোবাসতে গিয়েই আমি গানটি। ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম। দুই বধু এক স্বামী সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন এবং কুমার বিশ্বজিৎ এবং বেবি নাজনীন। ছয় নম্বরে থাকা মান্না পূর্ণিমা জুটির গানটির নাম হচ্ছে আজ মন ফেরারি গানটি। আজ মনে ফেরারি ফিরবো না বাড়ি ছুটি মনে হারাবে। স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমার এই গানটির শিল্পী ছিলেন কুমার বিশ্বজিৎ এবং অনিমা। আজ মনে ফেরারি ফিরবো না বাড়ি। সাত নম্বরে থাকা মান্না মৌসুমী জুটির আরো একটি গানের নাম হচ্ছে কত ভালোবাসি আমি শিরোনামের গানটি। কত ভালোবাসি আমি কি করে বোঝাবো। স্বামী ছিনতাই সিনেমার সাত নম্বরে থাকা মান্না পূর্ণিমার গানটির নাম হচ্ছে সব ভালো তুই একা বাসিস নে এই গানটি। সব ভালো তুই একা বাসিস নে আমাকে ভালোবাসতে দে। গাদ্দারি সিনেমার গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সুমন এবং বেবি নাজনীন। সব ভালো তুই একা বাসিস নে আমাকে ভালোবাসতে দে। এখন অনেকেই হয়তো বলতে পারেন মান্নার সাথে পূর্ণিমার বুক চিনচিন করছে হাই এবং ফুল দেখলে ইচ্ছে, এই গানগুলোর মতো জনপ্রিয় গানগুলোকে কেন রাখলাম না ভিডিওতে। তাদের জন্য বলবো এই গানগুলো আমরা অনেক ভিডিওতে ইউজ করেছি, আবারও একই গান বারবার ব্যবহার করলে দেখার মধ্যে একঘেয়েমি চলে আসে। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবগুলো গান এখানে শো করা নয়, মূলত আমাদের দেখা আমাদের চ্যানেলে মান্না মৌসুমী অথবা মান্না পূর্ণিমা কোন শ্রেণীর দর্শক বেশি, মান্না পূর্ণিমা এবং মান্না মৌসুমী দুই জুটির মধ্যে কোন জুটির দর্শক সংখ্যা বেশি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আপনার কাছে পছন্দের এবং সেরা জুটি কোনটা। হ্যাঁ ঠিক এমনটাই আমরাও বলবো যে কোন জুটি তোমাদের কাছে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। আর এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, আমার এখানে একটা কথা আছে যে আমরা মান্না ভাইয়ের অনেক ভালো মুভি কিংবা অনেক ভালো গান আমরা দেখেছি, রিয়াক্ট করেছি, তো মানে এরম টপিকের উপরেও ভিডিও দেখছি যেগুলো হচ্ছে মান্না মৌসুমী মান্না পূর্ণিমা। তো আমি একটা টপিকের উপরে ভিডিও চাইছি দেখতে যেটা হচ্ছে মান্না ভাইয়ের ফ্লপ মুভি বা ফ্লপ গান কি ছিল। আমার একটা ইন্টারেস্ট জেগেছে যে ফ্লপ বলে কিছু ছিল মান্না ভাইয়ের জীবনে, সেটা দেখতে হবে, সেটা একটু খুঁজে বের করতে হবে। সেটা তো তোমাকেই দায়িত্ব দিলাম আমি খোঁজার জন্য, অন ক্যামেরা নাকি? হ্যাঁ অন ক্যামেরাই দায়িত্ব দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে চাইছো কিনা এরকম টাইপের কিছু ভিডিও তো কমেন্ট করো আর সাজেস্ট করো আমাদের এরকম ইউনিক কিছু ভিডিও সম্পর্কে। হ্যাঁ তোমরা অনেকেই সাজেস্ট করছো যে এর এর মানে এই অ্যাক্টর এই অ্যাক্টরের মধ্যে তুলনা আনো, এরকম টাইপের ভিডিও আনো, বেশি বেশি করে সাজেস্ট করো তাহলে আমরাও একটু আইডিয়া পাবো। তুলনা তো সঙ্গে রয়েছে, তুলনা বাদ দিয়ে এই রিলেটেড রিলেটেড হ্যাঁ এরকম অ্যাক্টর বা অ্যাক্ট্রেস রিলেটেড বা এই ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড যদি কোনো টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আমাদেরকে সাজেস্ট করতে পারো, তাহলে আমরাও আইডিয়া পাবো, তাহলে আমরা ভিডিওগুলো আনতে পারবো। তো সেটা তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলো যে প্লিজ কমেন্ট করো এই মন্তব্যতে যে কি ধরনের ভিডিও আমরা দেখতে চাইছো, একদম তোমরা দেখতে চাইছো। তো চলো আজকের ভিডিওটা বেশ ভালোই লাগলো, ভালো ছিল, আর তোমরা আগে কমেন্টে জানাও, তারপরে পরের ভিডিওতে আমি জানাবো আমার ফেভারিট কে। একদম চলো টাটা।